সাভারের নামা বাজারে ভেজাল গুড় তৈরির কারখানায় সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় নামা বাজারে রূপা এন্টারপ্রাইজের গৌতম সাহার কারখানায় অভিযান চালিয়ে কর্মচারীদের জেল জরিমানা করা হয়। কারখানাটিতে গরুর চর্বি, গোখাদ্য নালি, চিনি, আটা, কাপড়ের রং দিয়েই গুড় তৈরি করা হতো। বেসরকারি টেলিভিশন চ্যানেল সংবাদ প্রচারের পর অভিযানে নামে স্থানীয় প্রশাসন। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে মশলার কারখানায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ ভেজাল হলুদ, মরিচ, বিভিন্ন রকমের মশলা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে কারখানার ব্যবস্থাপক ইস্কান্দার পলাতক রয়েছেন।